গুড মর্নিং সবাইকে, আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, বিন্দাস আছো। আর আজকে কিন্তু আমরা যাচ্ছি এক ওপি লেভেল কা ভিডিও শুট করনে কে লিয়ে, জিসকা ভিডিও হয় অ্যাবসলুট বারবিকিউ নিউ ব্রাঞ্চ কা বুফে। বহুত হি আচ্ছা হিন্দি বল দিয়া, মানে তো হিন্দি শিখ রা হু ভাই। তো ভাই আমি কিন্তু ওপি লেভেলের হিন্দি বলতে বলতে হিন্দি শিখে যাচ্ছি। হিন্দি শিখে গেলে কিন্তু আবার আমার চ্যানেলে মজা আসবে না, তাহলে কিন্তু লোকে বোরিং ভিডিও বলবে, হিন্দি শেখা যাবে না। আমাকে ওপি লেভেলের হিন্দি মানে ধরে রাখতেই হবে। তো আজকে যাচ্ছে হচ্ছে অ্যাবসলুট বারবিকিউয়ের বুফে ট্রাই করতে। অনেকে তোমরা বলেছিলে দাদা অ্যাবসলুট বারবিকিউর বুফেটা ট্রাই করো, তো ফাইনালি আজকে বুফে তো ট্রাই করবোই, বাট তার সঙ্গে নতুন একটা চমক আছে। একটু খুলছি, মাস্ক পরে ভাই মানে শ্বাসকষ্ট হয়ে যায়, এটা আর পাড়ার গলি, এখানে কেউ নেই বুঝতেই পারছো। তো চলো আজকে যাবো হচ্ছে অ্যাবসলুট বারবিকিউ নতুন ব্রাঞ্চ লঞ্চ হয়েছে, সেখানে আমাদের ইনভিটেশন আছে, কারণ হচ্ছে আজকে লঞ্চ ইভেন্ট ওদের। আর এটা হচ্ছে সাউথ কলকাতায় প্রথম অ্যাবসলুট বারবিকিউ বুফের ব্রাঞ্চ খুলেছে, যেটা রুবিতে। আর অনেকেই বলতে যে অ্যাবসলুট বারবিকিউ সেই সল্ট লেক সেক্টর 5 যেতে হতো, এখন কিন্তু আর অত দূর যেতে হবে না, যারা সাউথে আছো তাদের জন্য অ্যাবসলুট বারবিকিউ রুবির ব্রাঞ্চ খুলে গেছে। ডেসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দেওয়া থাকবে, চেক করে নিও, বাট এখন আমায় তাড়াতাড়ি যেতে হবে। তার কারণ আমি মানে একদম প্রপারলি মানে বাঙালি যে কালচারটা সেটাকে একদম বজায় রেখে চলছি। তার কারণ হচ্ছে আমার যাওয়ার কথা ছিল 12টায়, এখন বাজে 1টা, আমি এখন যাচ্ছি, গুড বাঙালি আমরা। তো চলো, আর একদমই ইন্ট্রোতে আমি বড় করতে চাই না, অলরেডি মানে ভিডিওটা বিশাল বড় হবে আমি জানি। তার কারণ হচ্ছে প্রচুর আইটেম ওখানে, প্রায় 100+ আইটেম আছে, ইয়েস। আর নতুন কি চমক থাকে, নতুন কি ব্যাপার আছে সেগুলো তো জানাবোই। বুফের প্রাইস কি, কী ব্যাপার, কি সেফটি, আর অ্যাবসলুট বারবিকিউ সেফটি তো নেবেই বস। আর নতুন যা লঞ্চ হচ্ছে আজকে, লঞ্চ ইভেন্ট ওদের, চলো যাই, সমস্ত ডিটেলস তোমাদের দেবো, দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যেটা খুব ইম্পর্ট্যান্ট। আর দেখতে থাকো লাস্ট অবধি, অ্যাবসলুট বারবিকিউ সমস্ত ডিটেলস তোমাদের জন্য নিয়ে আসছি এই চ্যানেলে এই ভিডিওর মাধ্যমে। আর আই হোপ অনেক ভিডিও দেখবে, বাট চেষ্টা করবো যদি তাড়াতাড়ি ভিডিওটা দেওয়া যায়, তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস সমস্ত ইনফরমেশান এখানে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এত খাটছি কী হচ্ছে, এটা সাবস্ক্রাইব 100K আমার চাই আর কি এই বছরে। অলরাইট, তো ফাইনালি আমি এসে গেছি, আর তোমাদের একটু বলে দিই জায়গাটা, এই হচ্ছে রুবি মোড় দেখতে পাচ্ছ। রুবি মোড়ে যে কাউকে জিজ্ঞাসা করবে যে আকাশ টাওয়ারটা কোথায়, একটুখানি এই সাইডে আগিয়ে আসতে হবে, এই হচ্ছে আকাশ টাওয়ার। আর আকাশ টাওয়ারের ভেতরেই হচ্ছে অ্যাবসলুট বারবিকিউ নতুন রুবির ব্রাঞ্চ। তো চলো ভেতরে যাই, অনেক খাওয়া দাওয়া আজকে, আর দারুণ ইন্টারেস্টিং ভিডিও, সাথে ইনফরমেশান ইম্পর্টেন্ট। আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর এবিসার একদম কমলা আর হলুদ রঙের বেলুন দিয়ে পুরো জায়গাটা একদম সাজিয়েছে, সামনে সুন্দর সাজানো আছে। তো চলো দেখি লঞ্চ ইভেন্ট কেমন হয়, মানে দুর্দান্ত মজা হচ্ছে। আর এবিস তো আমার একটা পার্সোনাল ফেভারিট আর কি বুফে রেস্টুরেন্ট, আই হোপ তোমাদেরও, বাট নতুন ঠিকানা সাউথ কলকাতায়, দেখতে থাকো লাস্ট অব্দি ভিডিওটা। অলরাইট, তো ফাইনালি আমরা চলে এসেছি অ্যাবসলুট বারবিকিউ রুবি ব্রাঞ্চের ভেতর। আর এখানে প্রচুর আইটেম, মানে অ্যাবসলুট বারবিকিউর কথা তো তোমাদের আলাদা করে কিছু বলার নেই, আইটেম মানে একদম প্রচুর। সমস্ত ডিটেলস তোমাদের দিয়ে দেবো, দেখতে থাকো ভিডিওটা লাস্ট অব্দি, দাম কী কী ব্যাপার, আর লোকেশান যেটা এক্সাক্ট আছে সেটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, আমি চেক করে নিও, তোমাদের আলাদা করে আমি বলেও দিয়েছি আগে। আর এখানে আমার সামনে যেটা দেখতে পাচ্ছি স্টার্টার আর বিসকুইটের মেনুটা আছে, তো সেই মেনুটা আমি একটু চেক করে নিই, মানে দেখে নিই, তোমাদেরও দেখিয়ে দিই। আর মেন কোর্স ওগুলো তো আছে, স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, দেখাতে থাক, বাট বোরিং ভিডিও হবে না, মানে বিশাল কিছু দেখানোর নেই। অনেকবার আমি অ্যাবসলুট বারবিকিউ ভিজিট করেছি, ইউনিক জিনিস যেগুলো থাকবে সেগুলো তোমাদের সামনে রিপ্রেজেন্ট করবো, বাকিটা নর্মালি তোমাদের দেখিয়ে দেবো। এই হচ্ছে স্টার্টার, ননভেজ, ভেজ আর উইস গ্রিলের মেনু দেখতে পাচ্ছ, একটু পজ করে দেখে নাও। এছাড়াও আরও কী কী আছে তোমাদের দেখাতে থাকবো, দেখতে থাকো। অলরাইট, তো ফাইনালি আমার কাছে কিন্তু স্টার্টার আইটেম আসতে শুরু করে দিয়েছে। এখানে ননভেজ আর ভেজ মিলিয়ে কয়েকটা স্টার্টার আছে, অলমোস্ট এখানে আরও একটা স্টার্টার আসছে, এটা কি আছে,
আচ্ছা আর এখানে যা যা স্টার্টার আছে আমি যতটা চিনতে পারছি এখানে ফিশের একটা আইটেম আছে প্রনের আছে চিকেনের আছে মাশরুম আছে পনির আছে পাইনাপল আছে আর এটা তরমুজ আছে আর এইখানে দেখতে পাচ্ছ দুটো ভেজ স্টার্টার দিয়ে গেছে আর এটা হচ্ছে স্পেশাল ক্রিসপি কর্ন তো চলো এগুলো দিয়ে স্টার্ট করি বাদ বাকি দেখছি এখানে তো মেনু তোমাদের দেখিয়ে দিয়েছি আর অনেক আইটেম আছে আর এখানে কিন্তু একটা ওয়েলকাম ড্রিঙ্ক আর কি ইনক্লুড আছে এই বুফের সাথেই তো প্রাইস কি আছে সেটা লাস্টে তোমাদের বলে দেবো ওয়েলকাম ড্রিঙ্কস এ আমরা কি নিলাম জানো কি নিলাম আমি ভুলে গেছি আসলে দেখাচ্ছি দেখতে থাকো ভিডিওটা চলো যা যা দিয়েছে সেটা দিয়ে স্টার্ট করি খেয়ে দেখি কেমন পড়েছে প্রথমে আমি যে ভেজ আইটেমগুলো আছে সেগুলো একটু টেস্ট করে দেখি তিন রকমের ভেজ আছে না তিন রকম না ফল টল আছে ফলমূল তো আর বুফে তে কেউ খায় না বাট টেস্ট করে তোমাদের বলে দিই ফার্স্টে ভেজটা দেন নন ভেজ আইটেম তো আছে যেটা আমার ফেভারিট স্পেশালি মাটন শিক কাবাব টোটাল ভেজ আইটেম আমার ট্রাই করা হয়ে গেছে আমার কিন্তু বেশ ভালোই লাগলো একটু মনে হয় ওই সুইট কর্নটা একটু বেশি মিষ্টি হয়ে গেছে বাদ বাকি যা খাবারগুলো ছিল দারুণ খেতে বাট আমি তো আবার ভেজ লাভার নয় আমি নন ভেজ লাভার এই মাশরুমটা আমি ট্রাই করিনি মাশরুমটা দেখতে পাচ্ছি এরকম শিকগুলো খুব সুন্দর মানে বারবিকিউ নেশন অ্যাবসলিউট বারবিকিউ এইসব জায়গায় শিকগুলো মানে আলাদা একটা মহত্ব আছে মজা করলাম জাস্ট এবার নন ভেজ ননভেজ ট্রাই করবো আর দাদা হচ্ছে ঠ্যাং দিয়ে গেছে মানে এটা মুরগির ঠ্যাং আর কি মুরগির ঠ্যাং আমার খুব পছন্দের জিনিস আর এখানে দেখতে পাচ্ছ কী আছে দুটো ড্রিঙ্কস চলে এসছে এইটা আমি অরিজিনালি নিজে খাওয়ার জন্য এটা হচ্ছে ভালো দেখতে দেখতে লাগে মানে পিকচার পিকচার যাতে ভালো ওটা তার জন্য ওপি লেভেলের ব্যাপার ভালো জিনিস একটা দেখলাম দাদা একজন দাদা কিন্তু ওই মশা মারা ব্যাটগুলো আছে ওগুলো নিয়ে ঘুরছে পাট পাট আওয়াজ হচ্ছে মাঝে মাঝে আলাদাই একটা ব্যাপার ফিলিংস ওপি লেভেল তো এই হচ্ছে এবিসির একটা বিখ্যাত আইটেম দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরো গোটা রোস্টের একদম বাইনে ফেলতো একদম তোমাদের সামনে পুরো কেটে দেবে মানে দারুণ একটা ব্যাপার তো চলো দাদা দিয়ে দাও ননভেজ আইটেম সব ট্রাই করা কমপ্লিট আর এই ড্রিঙ্কস ট্রাই করবি ড্রিঙ্কস তো ড্রিঙ্কসের মধ্যেই খেতে আমি অনেকদিন ধরে বলেছিলাম আর কি পেপসি পেপসি খাবো না বাট আজকে যখন দিয়েই দিল ফ্রিতে খেয়ে নিলাম ফ্রি কামাল বুঝতেই পারছি খেয়ে কোনো ব্যাপার না বাট ননভেজ আইটেমগুলো মারাত্মক খেতে বস মানে এদিকে ননভেজ আইটেম নিয়ে কোনো কথা হবে না বারবিকিউ আইটেমগুলো একদম পারফেক্ট আর স্পেশালি এই চিকেন উইংসটা মানে মারাত্মক একদম কোনো কথা হবে না জাস্ট চলো এবার খেয়ে নিই আমি মানে আমি একটু জমিয়ে খাই সবসময় ভিডিও কী করবো তোমাদের সমস্ত ইনফরমেশান দেওয়ার দরকার সেটা আমি দিয়ে দিয়েছি টেস্ট ওয়াইজ প্রতিটা আইটেম গুড আর সেরকম বড় ডিটেলস দিয়ে আমি ভিডিওটা এক ঘন্টা করতে চাই না তোমাদের যা যা আইটেম আছে সেগুলো দেখিয়ে দিয়েছি এবার আমি যা জমিয়ে খাওয়া দাওয়া করবো প্রতিটা আইটেম পারফেক্ট আছে ফিশ চিকেন স্পেশালি প্রনটা মারাত্মক খেতে ফিশটা হচ্ছে ও নিয়েছে তারপর হচ্ছে ভালো যাতে পিকচার আছে এটা এটাই অরেঞ্জ লেগেছে আমার পেপসি থামস আপ হেভি লাগে আর এখনও কিন্তু বাদ দেখেছো পুরো ফুল তার কারণ হচ্ছে ছবি তোলা হচ্ছে স্যাক্রিফাইস থ্যাংক ইউ অলরাইট তো এবার এই আইটেমটা একটু ট্রাই করে দেখি যেটা হচ্ছে রোস্টেড পাইনঅ্যাপেল এক্ষুনি দিয়ে গেলেন এটা মানে স্পেশালি ওর খুব ভালো লেগেছে টেস্ট করে দেখি এই জিনিসটা মানে আমাকে যে শিকের মধ্যে পাইনঅ্যাপেল দিয়েছে তার থেকে অনেক অনেক বেটার মানে একদম পারফেক্ট মিষ্টি আর বারবিকিউ সসের পুরো ফ্লেভার পাচ্ছি মারাত্মক খেতে যাচ্ছে আর আমার পার্সোনালি মনে হচ্ছে মানে সল্টলেক সেক্টর ফাইভের থেকে এই ব্রাঞ্চের খাবারের টেস্ট অনেক ইম্প্রুভ রয়েছে যেটা আমার পার্সোনালি ভালো লাগছে মাটন শিক কাবাবটা মানে পুরো একদম মেল্ট হয়ে যাচ্ছে জাস্ট দেখো মানে এতটা লেভেলের সফট আছে আর এটা হচ্ছে চিকেন বারবিকিউটা একদম পোড়া পোড়া দেখতে পাচ্ছ দুর্দান্ত লাগছে আর ক্যামেরা ইফেক্ট কি মানে ফোনই আলাদাই ব্যাপার DSLR লাগবে না অলরাইট তো আমার কিন্তু পুরোপুরি স্টার্টার খাওয়া কমপ্লিট এখন হচ্ছে দম নিচ্ছি আমি আর কি মেন কোর্স আর উইশ গ্রিলে ঢোকার জন্য এখানে কিন্তু এবিসি আর কি স্পেশাল একটা আইটেম যেটা হচ্ছে উইশ গ্রিল যেখানে ওই শার্ক ফার্ক এগুলো পাওয়া যায় বাট আমি আই হোপ আজকে অত কিছু ট্রাই করবো না বিকজ আমার মানে পেটে আর জায়গা নেই মানে পরপর এত খাওয়া হয়েছে আর পরশু দিনে সেই দাদা বৌদি মানে এখনো পেটে আছে মনে হয় যদি স্টার্টার নিয়ে বলতে হয় ভেজ আইটেমগুলো আমার ঠিকঠাক লেগেছে বাট ননভেজ আইটেমগুলো মারাত্মক লেগেছে ননভেজ একদম মানে পুরো দুর্দান্ত বস্তু চলো বাদ বাকি আর কি কি আছে তোমাদের দেখিয়ে দিই ডিটেলসে তারপরে আমার যেগুলো ভালো লাগবে আমি আর কি খাবো আজকে বেশি খাবো না আর কি
অলরাইট, তো ফাইনালি এখানে কিন্তু এত আইটেম, মানে দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিজ গ্রিল আর লাইভ কাউন্টার, আর এদিকে আছে হচ্ছে ওই হান্ডি মাটন, দেন ওখানে পোলাও আছে, এখানে বাসন্তী পোলাও আর হান্ডি মাটন নতুন ইনক্লুড হয়েছে যেটা আমি দেখলাম। তো চলো এত কিছু তো নেবো না, আর এই সাইডে হচ্ছে মেন কোর্স। আর একটা কথা তোমাদের বলবো, মানে এখানে আসলে প্রতিটা জায়গা একটু ঘুরে ঘুরে দেখো, বিকজ এক একটা কোনাতে এক একটা খনি লুকিয়ে আছে। আর অলরেডি এখানে দেখতে পাচ্ছি পাওভাজি ফাওভাজি লাইভ কাউন্টার যেটা আছে, ওটা হচ্ছে স্পেশাল সেই উইস গ্রিল, যেখানে আর কি ওই এমু শার্ক এই সমস্ত জিনিস পাওয়া যায়। মানে কলকাতাতে আমার মনে হয় না এই বুফেটা ছাড়া আর কোনো বুফেতে এই আইটেমগুলো আছে। যদি আমি আজকে এত কিছু আইটেম ট্রাই করবো না, দেখি একটা কোনো ছোটোখাটো আইটেম যদি ট্রাই করি, দেখাচ্ছি, দেখতে থাকো। ওকে, তো আমি এখানে এই শার্ক মিটটা ট্রাই করছি আর কি, নুডলস দিয়ে, রাইস নুডলস মিলিয়েই দিচ্ছে। তো এখানে চাইলে কিন্তু তোমরা নিজেরাও বানাতে পারবে, ওই ওই কাউন্টারটা দেখতে পাচ্ছ ওখানে তোমরা নিজেরাও বানাতে পারবে, বাট আমি শেষ হবার করছি না এখন। এখানে চলো প্রিপেয়ার হোক, প্রিপেয়ার হলে টেবিলে দিয়ে দেবে। আর এই সাইডে আর কী কী আছে তোমাদের একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে পাঁচটা সেকশন দেখতে পাচ্ছ, ওখানে পাঁচটা আছে। তো পাঁচটা এখন অল্প করে একটু নেওয়া যায় যদি টেস্ট করি। আর এটা কি পাওভাজি আছে রাইট? ওকে, কিমা পাও। ওকে, কিমা পাওটা আমি ট্রাই করবো, এই যে দেখতে পাচ্ছ পাও চাট, আর হচ্ছে পাও কিমা। এখানে আমার কিমা পাও তৈরি হচ্ছে। আর একটা জিনিস কিন্তু বলার, তোমরা এখানে যে কোনো স্টাফের ব্যাচ যদি দেখো, এখানে দেখতে পাচ্ছ ফুললি ভ্যাকসিনেটেড এই একটা ব্যাচ কিন্তু লাগানো আছে, মানে এখানে যারা স্টাফ আছে তারা কিন্তু সবাই ভ্যাকসিনেটেড, তো একদমই সেফ। আর এখানে এই যে আমার উইশ গ্রিল তৈরি হচ্ছে, এটা একটা আলাদাই ব্যাপার। চলো কয়েকটা স্লো মোশন দেখে নাও। এদিকে আছে দেখতে পাচ্ছ এই ফুচকা আছে, পাপড়ি চাট আছে, দই বড়া কই বড়া এইগুলো আছে। আর ওইদিকে হচ্ছে স্পেশাল একটা আইটেম যেটা লাইফ কাউন্টারের সাথে ইনক্লুড, বাট ওটা আই হোপ মেন কোর্সের মধ্যেই পড়ছে, ওটা তোমাদের একটু দেখিয়েছে, সেই হান্ডি মাটন। জাস্ট কালারটা দেখো, এটা পোলাও না, এটা নতুন ইনক্লুড হয়েছে এই ব্রাঞ্চে। আর এই হচ্ছে পোলাও দেখতে পাচ্ছ, বাসন্তী পোলাও। এবার হচ্ছে আমি এই শার্ক মিট ট্রাই করছি, এই হচ্ছে মানে শার্কের মাংস, কী সব খেতে হচ্ছে বস। দেখো তোমাদের দেখাতে হয় তার জন্য ট্রাই করলাম, মানে ব্যাপারটা হচ্ছে তোমরা যদি নর্মালি খাও কিচ্ছু মনে হবে না, মনের মধ্যে যদি মনে করে খাও আমি শার্ক মিট খাচ্ছি তাহলে অনেক কিছু মনে হতে পারে, সেটা আমার মনে হয়েছে। ঠিক আছে, আমার মানে ভালো মোটামুটি অ্যাভারেজ, মানে সেই লেভেলে কিছু বলবো না, বাট চলো কিমা পাউটা ট্রাই করি, এর জন্য এটা এনেছি আর কি, মুখটা যাতে ঠিক হয়। কিমা পাওটা কিন্তু আমার দারুণ লাগলো, মানে ভেতরে পুরো মাটন কিমা দেওয়া, একদম ভালো খেতে, বাট এই বানটা একটু হার্ড আর কি। ঠিক আছে, কোনো ব্যাপার না, বাট টেস্ট ওয়াইজ ভালো খেতে। এবার হচ্ছে মেন কোর্সে চলে যাই আমি, কী কী আছে সেগুলো ফার্স্টে দেখিয়ে দিই, দেন আমার যেগুলো ভালো লাগবে সেগুলো আজকে ট্রাই করবো। আর এই শার্ক মিটটা আমি ছেড়েই দিলাম, মানে রিস্ক নিয়ে লাভ নেই, আমাকে আরও কাজ করে যেতে হবে আমি কাজে। অলরাইট, তো এবার হচ্ছে আমি দেখি মেন কোর্সে কী কী আছে। এই হচ্ছে স্যুপ, এটা হচ্ছে ননভেজ স্যুপ, আর ওইদিকে আছে হচ্ছে ভেজ, এদিকে হচ্ছে টোটাল ভেজ সেকশনটা, স্টিম রাইস আর এবিসি স্পেশালটা। এখানে হচ্ছে এই ডাল তড়কা, কড়াই পনির, আর হচ্ছে আলু ঝিঙা পোস্ত, অ্যাসর্টেড ভেজ, ছানার কোপ্তা, আর হচ্ছে চিলি গার্লিক ভেজ নুডেলস। এই হচ্ছে ভেজ বিরিয়ানি। আর এখানে দেখতে পাচ্ছ কিছু পাপড় টাপড় আছে, স্যালাড ফালাড আছে এখানে, এগুলো তোমরা চাইলে নিতে পারো, বাট সুন্দর করে খুব সাজানো যেটা ভালো লাগলো। এখানে মেয়োনিজ ফ্যানুজ আছে। আর এই হচ্ছে ননভেজ সেকশন, প্রথমেই হচ্ছে চিকেন দম বিরিয়ানি, এরপর আছে হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, আর হচ্ছে বাটার চিকেন, কাতলা মাছের ঝাল, চিংড়ি মালাইকারি, ইয়েস এটাই হচ্ছে আসল আইটেম। আর এটা কি আছে, বাটা মাছের ঝাল, কিছু অ্যাসোর্টেড ব্রেড আছে, তোমরা চাইলে অ্যাড করতে পারো। তো এই হচ্ছে টোটাল বুফে সেকশন, এখানে শেষ নয়, এই উইশ গ্রিলের ওখানে কিন্তু পোলাও আর হান্ডি মাটানো আছে। চলো এবার আমি যেগুলো নেবো সেগুলো আর কি নিয়ে নিয়ে এক এক করে, সব কিছু নেবো না বিকজ এত খাবার পসিবল নয়। তো চলো কিছু কিছু আইটেম নিয়ে, আর পোলাও মাটনটা কিন্তু অবশ্যই নেবো আর কি। অলরাইট, তো আমি যেগুলো নেবো আর কি সেগুলো নিয়ে নিয়েছি। আর এখানে পোলাও আর মাটন হান্ডিটা মানে বেশি করে নিয়েছি, কারণ এটাই আমি আর কি জমিয়ে খাবো আজকে, বাসন্তী পোলাও আর মাটন হান্ডি। তো এর সঙ্গে নিয়েছি হচ্ছে এখানে নুডলস আছে, মিক্সড ফ্রাইড রাইস, পনির নিয়েছি, চিংড়ি মালাইকারি, বাটার চিকেন, আর বিরিয়ানি, এবিসের বিরিয়ানি দারুণ লেগেছিল, আর একটা বাটার নান নিয়েছি। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, আর হালকা একটু গান বাজছে, তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের বলে দিচ্ছি কোনটা কেমন টেস্ট। এছাড়াও আরও প্রচুর আইটেম আছে যেটা আমি সবকটা নিয়ে নিই, কারণ নষ্ট করা উচিত নয় খাবার।
দেখো আমি নুডলস আর পনিরটা ট্রাই করলাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো। বাট এই ছানার কোপ্তাটা হালকা একটু মানে অ্যাভারেজ খেতে, আর নুডলসটার মধ্যে অরিগানো চিলি ফ্লেক্স দিয়েছে, আর অরিগানোটা একটু বেশি পড়ে গেছে, আর একটু কুটকুটি এসে গেছে। এবার চলো একটু মিক্সড ফ্রাইড রাইসটা ট্রাই করি। ওকে, তো এখানে চিংড়ি মালাইকারিটা মারাত্মক খেতে, আর এই মিক্স ফ্রাইড রাইসের সাথে চিংড়ি মালাইকারি মারাত্মক লাগছে। আর বাটার চিকেন যেটা আছে সেটাও কিন্তু দুর্দান্ত, অ্যাসোটেড ব্রেডের সাথে দারুণ লাগবে। আর ব্রেডটার মধ্যে পুরো একদম বাটার চুপচুপ করছে, আর বিরিয়ানিটা সেই লেভেলের বিরিয়ানি, মানে এডিসের বিরিয়ানি আমার পার্সোনালি ভালো লাগে বুফের মধ্যে, তার কারণ এডিসের বিরিয়ানি তোমরা যারা খাওনি ট্রাই করে দেখো, অন্য বুফের থেকে কিন্তু একদম আলাদা। হ্যাঁ বলবো না যে একদম বিরিয়ানি রেস্টুরেন্টের মতো খেতে, মানে বিরিয়ানি অথেন্টিক রেস্টুরেন্টগুলোর মতো, বাট বুফে আন্দাজে অনেক বেটার, অনেক বেটার। তো এই হচ্ছে টোটাল মেন কোর্স। এবার হচ্ছে মেন জিনিসটা খাবো, পোলাও আর হান্ডি মাটন। আর মাটনটা এক কথায় পুরো এক ঘর খেতে, পোলাওটা পুরো মিষ্টি মিষ্টি বাসন্তী পোলাও যেরকম হয়, আর মাটন কষাটা স্পাইসি, মাটন পুরোপুরি কুক হয়েছে, আর হান্ডি মাটন মানে একদম অসম। মানে এই পোলাও আর এই মাটনের প্রিপারেশনটা নতুন এসছে, আর আমার মনে হয় টোটাল বুফের মেন কোর্সের মধ্যে এটা আমার বেস্ট লেগেছে, দারুণ লেগেছে। তো চলো টোটাল খাওয়া দাওয়াটা করে নিই, খাওয়া দাওয়া করে এবার ডেজার্ট নিয়ে একদম ব্যাক করছি, আর মোটামুটি ফাঁকা হয়ে গেছে, আমরা অনেকটা দেরি করে ঢুকলাম, তো ডেজার্ট নিয়ে ব্যাক করছি। তো এবার হচ্ছে ডেজার্ট সেকশন, এখানে দেখতে পাচ্ছ প্রচুর আইটেম আছে, চলো কিছু কিছু নিয়ে নিই। আর ওইখানে হচ্ছে একটা লাইভ ডেজার্ট সেকশন, আর আইসক্রিম আছে, তো চলো সব কিছু নিয়ে দেন তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। এখানে মানে খাবারের কোনো শেষ নেই, মানে এত আইটেম ট্রাই করলাম তারপরেও এত ডেজার্ট তো দেখলেই। এবার হচ্ছে আইসক্রিম, যেখানে অপশান প্রচুর অপশান আছে এখান থেকে দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু লাইভ সামনে তৈরি করে দেবে যেটা ভালো লাগলো। এই হচ্ছে টপিংস যেগুলো তোমরা অ্যাড অন করতে পারবে। তো চলো আমি দু রকমের ফ্লেভারের আইসক্রিম নিচ্ছি। অলরাইট, তো ফাইনালি আমি টোটাল ডেজার্ট আইটেম নিয়ে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ প্রচুর আইটেম আছে, এগুলো চেনানোর কী আছে? এটাই হোক কোনো একটা মুস টাইপের আইটেম, দুটো পেস্ট্রি আছে, এটা একটা কী জিনিস আছে এই না। এখানে রসগোল্লা আছে, আঙ্গুরি গোলাপ যেমন আছে, এটা একটা পেস্ট্রি আছে, দই আছে, এখানে স্পেশালি জিলাপি আছে, আরও একটা কী ডেজার্ট ছিল সেটা আমি নিইনি। আর এখানে প্রচুর আইসক্রিমের ভ্যারাইটি, আমি একটা পান আর একটা নর্মাল বাটারস্কচ চকলেট দিয়ে নিয়েছি। তো চলো ট্রাই করি, আমি যদিও মানে ডেজার্ট পছন্দ করি না, তোমরা খুব ভালো করেই জানো, আমি তো এই আইসক্রিমটাই খাবো, আর ডেজার্টটা কে খাবে তোমরা খুব ভালো করেই জানো। ওকে, তো ডেজার্ট আইটেমগুলো কিন্তু বেশ ভালো খেতে, যদিও আমি সবকটা ট্রাই করিনি, বাট পারফেক্ট মিষ্টি আছে যেটা ভালো লাগলো। আর এখানে দই দিচ্ছে যেটা একদম দারুণ খেতে, আইসক্রিমগুলো মানে টু গুড খেতে, একদম তোমাদের সামনে তৈরি করে দেবে যেরকম চাইবে টপিংস সেই অনুযায়ী, দারুণ একদম। কিন্তু চলো আমি আইসক্রিম শেষ করে নিই আর ডেজার্ট শেষ করে নিই, বিকজ আমি তো ডেজার্ট খাই না, খেতে ব্যাক করছি। আর তোমাদের প্রাইসটা বলবো, ওয়েট প্রাইসটা বলে। ওকে, তো এর প্রাইসের ব্যাপারে আমি যেটা দেখলাম, এটা উইকডেতে আছে হচ্ছে ননভেজ 799 প্লাস ট্যাক্স, আর নর্মাল ভেজ যেটা আছে সেটা 679 প্লাস ট্যাক্স এরকম কিছু একটা। আর উইকেন্ড আর উইকডেজে কিন্তু আলাদা প্রাইস আছে, একটু চেক করে নেবে ডাইন আউট বা জোম্যাটোতে, সেখানে একটু চেঞ্জ হতে থাকে। মানে এই বুফেগুলো কি বলতো, একদিন এই দাম ওই দিন ওই দাম, তো আমি একটা বলে দেবো সেটা তোমরা যেদিন আসবে আগে থেকে একটু চেক করে নেবে, সেটাই বেটার, গুগলে পেয়ে যাবে। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, পুরো মাস্ক ফাস করে রেডি, এখন হচ্ছে বাইরে যাই, বিকজ আর পেটে দিচ্ছে না, মানে এখন বাড়ি যাবো, আবার এডিট করবো, তোমাদের দিতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, নতুন খোঁজ তোমাদের দিলাম। আরও একটা নিউজ আছে যেটা বলে দেবো, অ্যাবসলিউট বারবিকিউর আরও একটা ব্রাঞ্চ খুলছে 20 দিনের মধ্যেই, এই সব দিকে ভিআইপি রোডের দিকে, ঠিক আছে, এটা এক্সক্লুসিভ নিউজ কিন্তু। অলরাইট, তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই একদমই বড় করবো না। আর খাওয়া দাওয়া নিয়ে আর আলাদা করে কি বলবো, দুর্দান্ত ছিল, বাট বেরোনোর সময় এই আমাদের একটা গিফট দিয়েছে আজকে, যেহেতু আজকে লঞ্চ ইভেন্ট, আমরা সবাই ইনভাইটেড ছিলাম, তো এটা একটা স্পেশাল গিফট। কী আছে ইনস্টাগ্রামে চলে আসো, ছবি তুলে পাঠিয়ে দেবো, সেখানে দেখতে পারবে, ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশনে আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে, যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও, যেটা খুব ইম্পর্টেন্ট, আর ভিডিওটা একদমই বড় করছি না। আর বুফেটা কিন্তু মানে ওভারঅল যদি বলতে হয় ভালো খেতে, কয়েকটা আইটেম একটু এদিক ওদিক আছে, বাট ওভারঅল ম্যাক্সিমাম আইটেমটা আমার বেশ ভালো লেগেছে দাম আন্দাজে। তো চলো ভিডিওটা একদমই লম্বা করবো না, ভিডিওটা ভালো লাগলে যা যা করার করে দাও। আজকের মতো টাটা বাই, আজকে আর গুড নাইট বলছি না, এই দেখো কি নিয়ে দাঁড়িয়ে আছে, চলো টাটা।